কিছু দুর্বৃত্ত, সব ধর্মের লোকদের ভিতরে এগুলো আছে, এগুলোর কোনো ধর্ম নাই, এগুলো ক্রিমিনাল। আপনারা আপনাদের ধর্মীয় প্রবারণা এবং কঠিন জীবন দান অনুষ্ঠান উদযাপন করবে, রাষ্ট্র আপনাদের সহযোগিতা করবে। গতকাল হিন্দু ধর্মের প্রধান উৎসব দুর্গার বিজয়া দশমী হয়েছে। আমি বঙ্গভবনে ছিলাম মহামান্য রাষ্ট্রপতির সাথে, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। আগামী অল্পদিন পরে শুভ প্রবারণা ও কঠিন জীবন দান অনুষ্ঠান হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করব, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করব, এবং কিছু দুর্বৃত্ত, সব ধর্মের লোকদের ভিতরে এগুলো আছে, এগুলোর কোনো ধর্ম নাই, এগুলো ক্রিমিনাল, তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপাসনালয়ে হামলা চালায়, আঘাত করে। এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে। যারা তাদের যারা আমাদের সম্প্রীতিকে, লালিত ঐতিহ্যকে যাতে তারা ধ্বংস করতে না পারে, এদের সংখ্যা কম। আপনারা যদি কোনো ক্রমে কোনো আশঙ্কা বোধ করেন, তাহলে আমাদের নির্দেশ দেওয়া আছে। আমি 24টা জেলার জেলা প্রশাসকদের সাথে জুমে মিটিং করেছি, ডিএসজিদের সাথে মিটিং করেছি, পুলিশ কমিশনের সাথে মিটিং করেছি, তারা মুহূর্তের ভিতরে স্ট্রাইকিং ফোর্স নিয়ে আপনার পাশে দাঁড়াবে। আপনারা একানন, আপনারা এদেশের নাগরিক, আপনাদের সার্বিক অধিকার আছে, আমাদের যেমন আছে আপনাদেরও আছে। আপনারা এদেশের নাগরিক, আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন এবং ধর্মীয় উদ্দীপনা, এনথুজিয়াজম, জেল অ্যান্ড রিলিজিয়াস ফার্বার, আপনারা আপনাদের ধর্মীয় প্রবারণা এবং কঠিন জীবন দান অনুষ্ঠান উদযাপন করবে, রাষ্ট্র আপনাদের সহযোগিতা করবে। আমার মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ে আমাদের একটা বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে। আমরা এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্যাগলাভিত্তিক শিশু এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা করেছি, এবং শ্মশান আমরা কিছু সাহায্য করে থাকি। যে সমস্ত শ্মশানগুলো অনুন্নত, ভেঙে গেছে, ডেভেলপ করা দরকার, আমরা এই সমস্ত শ্মশানে সাহায্য করে থাকি। এবং বৌদ্ধ মন্দির যেগুলো আছে এগুলো সংস্কারের জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট থেকে আমরা কিছু সহায়তা দিয়ে থাকি। এবং আমি জানি বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই ভিক্ষু ভাঙতে, মহাতেরো, এ সমস্ত শিক্ষাবিজ্ঞান, তারা মানবিক জ্ঞান চর্চা, দেশ গঠনে কাজ করে যাচ্ছে। এবং আমি এখানে বসে আপনাদের অনেক বই পেয়েছি। ডক্টর সুকুমল বড়ুয়া আমাকে অনেক বই দিয়েছেন। আমি ইসলাম ধর্মের অনুসারী, হিস্ট্রি অফ ইসলাম আমার স্পেশালাইজেশন, কিন্তু আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার আমার একটা আগ্রহ আছে। কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন, এটা আমার আগ্রহের জায়গা। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাহাড়ি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদের ধর্ম, তাদের কালচার জানার আমার একটা আগ্রহ আছে। আমি সাসারামে গেছি ভারতে, বিহারে গেছি, নালন্দায় গেছি, এগুলো জানার জন্য। আমাদের পৃথিবীর মানুষের কত ধরনের ধর্ম আছে, এই ধর্মের বৈশিষ্ট্যকে এগুলো জানার জন্য। তো আপনাদের সাথে আসার কারণে, আপনাদের বইগুলো আমার দেওয়ার কারণে এগুলো আমি অধ্যয়ন করব, আমার জ্ঞানের অনুসরণ বৃদ্ধি পাবে।